রাজনীতির নামে মোহাম্মদপুর এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাবেক এমপি সাদেক খান। ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল, সড়ক ও মার্কেটে চাঁদাবাজি সহ নানা অনিয়মের মাধ্যমে হাতিয়েছেন কোটি কোটি টাকা। অবৈধভাবে বাড়ি গাড়ি মার্কেট করার প্রাথমিক প্রমাণ মেলায় তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমি এলাকায় বেড়িবাঁধ সড়কের দুই পাশে সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন আওয়ামী লীগ নেতা সাদেক খান। শুধু তাই নয়, 2018 সালে এমপি নির্বাচিত হওয়ার পর হিন্দুদের সম্পত্তি দখল করে মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান মুরগি মার্কেট সহ একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। আমরা বেঁচে থাকতে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দুর্বল হতে দিব না। ইতোমধ্যে সাদেক খানের বিরুদ্ধে 5.5 কোটি টাকা মূল্যের বাড়ি গাড়ি সহ নামে বেনামে অঢেল সম্পদের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। কমিশনের একটা পদ্ধতিগত সিস্টেম রয়েছে, যেভাবে কার্যক্রম চলছে এবং গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল, এমন না যেটা এটা চলমান ছিল। তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখন অনুসন্ধানের সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। নতুন করে পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নূরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।